আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া সাল্লামা ওয়া আলা জামিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين، وقال الله تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم। عن عبد الله بن شقيق القيري رسول الله صلى الله عليه وسلم قال لا يرون شيئا من عمل تركه كفر غير الصلاة। وقال النبي صلى الله عليه وسلم بين العبد وبين الكفر والشرك ترك الصلاة। রাওয়াহু মুসলিম। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনার রাজুলি ও বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুসসালাহ। রাওয়াহু মুসলিম। আন আব্দুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من شر أن يلقى غدا مسلما فليحافظ على هؤلاء الصلاة حيث ينادى بهن। الحمد لله সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ তাআলার জন্য যার অশেষ রহমতে ইসাদিকি আবাবিল যুব সংঘের উদ্যোগে দ্বিতীয় বাৎসরিক ইসলামী মহাসম্মেলন আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, এজন্য সেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সময় অতীব কম, এজন্য আমি সূচনা দীর্ঘায়িত না করেই সংক্ষিপ্তভাবে কিছু অগোছালো কথা বলেই আমার আলোচনা ইতি টানব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। তবে আলোচনা শুরুতে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, যারা এদিক ওদিকে ঘোরাফেরা করছেন, আপনারা এদিক ওদিকে ঘোরাফেরা না করে এই মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হওয়ার চেষ্টা করুন, এবং যারা প্যান্ডেলে উপস্থিত আছেন তারা মনোযোগ সহকারে আলোচনা শুনে তদানুযায়ী আমল করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এখানে সকলে পরিচিত মুখ, আপনারা সবাইকে চিনেন, পরিচয় দেওয়ার আর কিছু নেই। তবে এই আলোচনাটা যুবকদের যেহেতু উদ্দেশ্য করে আলোচনা ব্যবস্থাপনা তৈরি হয়েছে, এজন্য তাদেরকে আপনারা সহযোগিতা করুন। এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা এখানে এসে উপস্থিত হন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনই কাজে সহযোগিতা করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো গুরুত্বপূর্ণ একটি বিষয়, বহুল পরিচিত, এবং যে আলোচনা আমরা সবসময় শুনি তেমনই একটি আলোচনা করব, কিন্তু আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। কাল কিয়ামতের মাঠে প্রথম যে হিসাব নেওয়া হবে মানুষের, যে সম্পর্কে মানুষকে জিজ্ঞাসা করা হবে, সে বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো সালাত বা নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের মাঠে প্রথম মানুষের যে হিসাব নেওয়া হবে সেটি হলো নামাজের। ফাইন সালহাত ফাকাদ আফলাহা, যার নামাজের হিসাবটা ঠিক হবে সে ব্যক্তি সফল হবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা,
আর যার নামাজের হিসাবটা ঠিক হবে না সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে ভীত সন্ত্রস্ত হবে তা আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব যাতে করে নামাজ সম্পর্কে জেনে নামাজের গুরুত্ব নামাজ না পড়লে কুরআন ও হাদিসে তাকে কি বলা হয়েছে এবং যারা বেনামাজি তারা মারা গেলে তাদের অবস্থান কোথায় হবে এবং দুনিয়াতে তাদের শাস্তি কি এ বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা কুরআন ও হাদিস থেকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি প্রথমেই পবিত্র কুরআনে সূরা তওবার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বেনামাজি সম্পর্কে বলছেন যে ফাইন তাবু ওয়া আকামুস সালা ওয়া আতুজ যাকা ফাইখওয়ানুকুম ফিদ্দিন যদি তারা তওবা করে নামাজ কায়েম করে যাকাত দেয় তাহলে তারা তোমাদের দিনী ভাই খুব ভালো করে শুনেন এখানে আল্লাহ তাআলা বলছেন দিনী ভাইয়ের পরিচয় কারা আপনার আসলে ধর্মীয় ভাই এটা প্রমাণ করবে কিসে নামাজে এজন্য আল্লাহ তাআলা বলছেন যদি তারা তওবা করে এবং কি করে নামাজ কায়েম করে পাপ করেছে বা তওবা তওবার পরের যে কাজ সেটি হলো নামাজ নামাজ যদি পড়ে এরপরে যাকাত দেয় তাহলে তারা তোমাদের দিনী ভাই একটা কথা না বললেই নয় আপনার মায়ের পেটের ভাই এ হলো রক্তের সম্পর্কের ভাই একে মূলত ইসলামে ভাই বলা হয়নি দিনী ভাই হলো মেন মূল বিষয় আর এই দিনী ভাই সম্পর্ক স্থাপন হয় নামাজের ভিত্তিতে এ কথা আল্লাহ তাআলা বলছেন যদি তারা নামাজ পড়ে তাহলে তোমাদের দিনী ভাই যদি নামাজ না পড়ে তাহলে আসলে সে দিনী ভাই হতে পারেনি দিনী ভাই কেমন জিনিস এটা আপনাকে একটু বোঝায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে একজন সাহাবি যে ছিল ইসলামের পক্ষে আর সাহাবির সন্তান সে ছিল কাফেরদের পক্ষে যুদ্ধ চলছে পরবর্তী সময়ে ওই সাহাবির সন্তান সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে খুব ভালোভাবে বুঝেন ছেলে কাফেরদের পক্ষে বাবা ইসলামের পক্ষে যুদ্ধ চলছে যুদ্ধ শেষ পরবর্তী সময়ে সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবার তার বাবার কাছে এসে বলছে যে আব্বা তুমি যুদ্ধের ময়দানে আমার তরবারির সামনে এসেছিলে আমি ইচ্ছে করলেই তোমাকে হত্যা করতে পারতাম কিন্তু করিনি কেন তুমি আমার আব্বা তাই তখন এবার পিতা সন্তানকে উত্তর দিচ্ছে তুমি যদি যুদ্ধের ময়দানে সেদিন আমার তরবারির সামনে আসতে তাহলে আমি তোমাকে হত্যা করতাম কেন আমি ছিলাম ইসলামের পক্ষে সেদিন আর তুমি ছিলে কাফেরদের পক্ষে সম্মানিত উপস্থিতি খুবই কঠিন কথা এখানে দিনী ভাইয়ের সম্পর্ক প্রমাণ করছে অথচ ওই পিতার সম্পর্ক হলো ছেলের সাথে রক্তের তাকে সে জন্ম দিয়েছে কিন্তু এই পিতা বলছে তুমি কাফেরদের পক্ষে থাকার কারণে তুমি যদি সেদিন আমার তরবারির সামনেও আসতে তাহলে আমি তোমাকে হত্যা করতাম এখানে কোনো মায়া দেয়া করতাম না কারণ তোমার সাথে আমার দিনের সম্পর্ক নাই সম্মানিত উপস্থিতি যুদ্ধ হয়নি ভাবে চাচার বিপক্ষে ভাস্তা যুদ্ধ করেনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচার সাথে কি যুদ্ধ হয়নি রক্তের সম্পর্ক না আপনাকে আমি বোঝাতে চাচ্ছি যে সম্পর্কটা কি হয় কিভাবে হয় দিনের ভিত্তিতে আপনার মায়ের পেটের ভাই রক্তের সম্পর্ক একই গ্রুপ রক্ত কিন্তু দিন মানে না আসলে দিনী ভাই নয় এ কথা আল্লাহ তাআলা এখানে বোঝাতে চাচ্ছেন যে ফাইন তাবু ওয়া আকামুস সালা ওয়া আতুজ যাকা ফাইখওয়ানুকুম ফিদ্দিন তারা যদি তওবা করে শুধু তওবা করলে হবে না এবার নামাজ পড়তে হবে যাকাত দিতে হবে তাহলে তারা তোমাদের দিনী ভাই একজন মনীষী বলছেন যে সকলের সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে এটা জরুরি নয় মুমিন ব্যতীত সকলের সাথে তোমার বন্ধুত্ব স্থাপন করতে হবে এ কথা এটা তোমার জন্য জরুরি না এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার খাবার মুমিন ব্যক্তি ছাড়া যেন কেউ না খায় দেখেছেন খাবার কাকে খাওয়াবেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন কাকে যে তোমার দিনী ভাই মুমিন ব্যক্তি এ ব্যতীত যেন তোমার খাবার কেউ না খায়
তাহলে বুঝাতে চাচ্ছিলাম আমি যে বেনামাজি আসলে দিনী ভাই নয়, হোক না আপনার পিতা, হোক না আপনার সন্তান, হোক না আপনার ছোট ভাই, কিন্তু যদি নামাজ না পড়ে আসলে দিনী ভাই নয়। বাংলাদেশের যে প্রান্তেরই একটা লোক যদি নামাজ পড়ে, আপনি নামাজ পড়েন, সে কি? সে আপনার দিনী ভাই, যদিও রক্তে সম্পর্ক নাই। এদেশ কেন, অন্য দেশের যদি কেউ নামাজ পড়ে পরিচয় হয়ে গেল, সে কি আপনার দিনী ভাই? মুসলিমদের ভালোবাসা ভ্রাতৃত্ব তৈরি হবে আমলের ভিত্তিতে, রক্তের ভিত্তিতে নয়। এবার আসেন বেনামাজি সম্পর্কে পবিত্র কোরআনে সূরা তওবার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকিমুসসালা ওয়াতুজ্জাকা ফাখাল্লু সাবিলাহুম, যদি তারা নামাজ কায়েম করে, যাকাত দেয়, তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও। সম্মানিত উপস্থিতি, তাহলে যদি নামাজ না পড়ে, যাকাত না দেয়, তাহলে উপায় কি? রাস্তা বন্ধ করতে হবে। জি, সেই কালে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন, যারা নামাজ পড়ে না তাদের বাইরে ঘোরার সুযোগ নাই, তাদেরকে জেলখানায় বন্দি করতে হবে। একদিন দুই দিন না, টাকা আছে ছাড়িয়ে নিয়ে আসবেন, জামিন করে নিয়ে আসবেন, ক্ষমতা আছে ছুটিয়ে নিয়ে চলে আসবেন, জি না। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বলছেন, হাত্তা ইয়াতুবা, যতক্ষণ না সে তৌবা করে, যে বলে যে আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়ব, তাহলে তার জেল থেকে মুক্তি, অথবা আউয়া মুতা, অথবা সেখানে সে মারা যাবে, কিন্তু তার ছাড় নেই। সম্মানিত উপস্থিতি, বেনামাজির এইভাবে বলা হয়েছে। আজও যদি যান সৌদি আরবে, আজানের পরে মুতোয়া পুলিশ তারা রাস্তায় ঘোরাফেরা করে, কেন? কে বেনামাজি আছে রাস্তায় বসে আছে, আজান শোনার পরেও পিটিয়ে তাকে মসজিদে নিয়ে যাওয়া হবে। সম্মানিত উপস্থিতি, কালকে যদি বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কায়েম হয়, এই আইন জারি হয়ে যাবে, নামাজ ছাড়া কোনো ভিত্তি নাই মুসলিমের। যতই আপনার আইডি কার্ডে, সার্টিফিকেটে, ফেসবুকে যতই লেখা থাক না কেন যে আমার ধর্ম ইসলাম, আমার নামের আগে মোহাম্মদ আছে, আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আমার আব্বা মুসলিম, আমার দাদা মুসলিম, আমি মুসলিম অধ্যুষিত এলাকায় আমার বাড়ি, এটা দিয়ে কাল কিয়ামতের মাঠে আসলে পরিচয় নাই, কোনো লাভ নাই, নামাজ পড়তেই হবে। এবার আসেন বেনামাজিকে হাদিসে কি বলা হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইনাল আবদি ও বাইনাল কুফরি ও শিরকি তারকুস সালাত। আমি কোরআন ও হাদিস থেকেই অনুবাদ করে আপনাদেরকে শোনাবো, সময় খুবই কম, বিস্তারিত ব্যাখ্যা করার সময় নাই। আল্লাহ রসুল এখানে স্পষ্ট করে বলছেন, একজন আল্লাহর বান্দা আর মুশরিকের মধ্যে পার্থক্য হলো নামাজ। মানে কে আল্লাহর বান্দা আর কে মুশরিক, এটা পার্থক্য করবে কিসে? নামাজে। দেখতে হবে কে নামাজ পড়ে কে পড়ে না। যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, যে পড়ে না সে কোথায়? সে মুশরিক। স্পষ্ট কথা। এই হাদিসটি ইবনে মাজার প্রথম খণ্ড 1078 নম্বর হাদিস, এছাড়া অন্যান্য সহি হাদিস গ্রন্থের মধ্যে এসেছে। এবার আসেন আরেকটি হাদিস, আর আবদুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমা সলা ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আমাদের ও তাদের মাঝে চুক্তি হবে নামাজের। খুব ভালো করে বুঝেন, আল্লাহ রাসূল বলছেন আমাদের ও তাদের, বলতে মুশরিক, এই মুশরিকদের মাঝে চুক্তি কি দিয়ে হবে? নামাজ দিয়ে। ফামান তারাকাহা, যদি তারা নামাজ ছেড়ে দেয়, ফাকাদ কাফারা, তাহলে তারা কুফুরি করল। মানে একটা হিন্দু এসে বলছে আমি মুসলিম, একটা মুশরিক এসে বলছে আমি মুসলিম, আল্লাহ রাসূল বলছেন তার সাথে আমার চুক্তি কি দিয়ে হবে? নামাজ দিয়ে। যদি তারা নামাজ ছেড়ে দেয়, ফাকাদ কাফারা, তাহলে তারা কুফুরি করল। স্পষ্ট কথা, নামাজ ছেড়ে দিলে মুসলিম থাকা যায়, এটা সাহাবীরা জানতেন না। এই ট্রেডিশনালটা পরবর্তী সময় চালু হয়েছে, নামাজ না পড়লে আমরা মুসলিম, এটা পরবর্তী সময় চালু হয়েছে। কিন্তু নামাজ না পড়লে যে আসলে মুসলিম, আত্মসমর্পণকারী, এ কথা সাহাবীরা জানতেন না। সম্মানিত উপস্থিতি, এ হাদিসটি নাসাই শরীফের 463 নম্বর, এছাড়া ইবনে মাজার 1079 নম্বর হাদিস। এবার আসেন আরেকটি হাদিস, আন আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছ থেকে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, বাইনা রজুলি ও বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। এখানেও আগের হাদিসের অনুরূপ, একজন ব্যক্তি আল্লাহর বান্দা আর মুশরিকের মধ্যে পার্থক্য হলো নামাজ।
মানে কে মুসলিম ব্যক্তি আর কে মুশরিক ব্যক্তি এটা পার্থক্য করবে কিসে নামাজে এই হাদিসটি এসেছে মুসলিম শরীফের মধ্যে সম্মানিত উপস্থিতি আরেকটি হাদিস আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলছেন মান শাররা আইয়াল কাল্লা গাদান মুসলিমান যে ব্যক্তি ইচ্ছে করে যে আল্লাহর সাথে আগামীকাল সাক্ষাৎ করবে মুসলিম হয়ে আগামীকাল বলতে পরকালকে উদ্দেশ্য আগামীকাল বলতে পরকালকে উদ্দেশ্য মৃত্যুর পরে যে পরকাল আছে এই দিনে কিভাবে মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এটা যারা ইচ্ছা করে তাহলে ফালিউ হাফিজ সে যেন সংরক্ষণ করে আলা হাউলাইসলা ওই নামাজের হাইসু ইউনাদা বিহিন্না যার জন্য তাকে আহ্বান করা হয় এই নামাজের যেন সে হেফাজত করে খুব ভালোভাবে বুঝেন তাহলে পাঁচ ওয়াক্ত আজান দেওয়া হয় না এই আজানে আপনাকে ডাকা হয় হাইয়া আলা সলা নামাজের জন্য এসো হাইয়া আলাল ফালা কল্যাণের জন্য এসো এভাবে কিন্তু পাঁচবার ডাকা হয় আমরা তার মানে জানি না বুঝিও না কিন্তু আপনাকে ডাকছে মুয়াজ্জিন সাহেব ডাকছে ফজরে আরো সুন্দর করে ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম মানে ঘুম থেকে নামাজ উত্তম কত সুন্দর এভাবে আপনাকে প্রতিদিন পাঁচবার ডাকে হাইয়া আলা সলা কয়বার বলে দুইবার পাঁচ দুগুণ দশবার দশবার আপনাকে মুয়াজ্জিন ডাকে যে ব্যক্তি নামাজের দিকে আসো ও ব্যক্তি কল্যাণের দিকে আসো ও ব্যক্তি ঘুম থেকে নামাজ উত্তম এভাবে মুয়াজ্জিন আপনাকে ডাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন যে নামাজের জন্য ডাকা হয় সেই নামাজের যেন তারা হেফাজত করে তাহলে কাল কিয়ামতের মাঠে কিভাবে সাক্ষাৎ পাবে আল্লাহর মুসলিম হয়ে তাহলে হাদিসের বিপরীত অর্থ কি যদি এগুলোর হেফাজত না করে নামাজ পাঁচ ওয়াক্ত না পড়ে মুয়াজ্জিনের আজান শুনে যদি ডাকে সাড়া না দেয় তাহলে এই ব্যক্তি আসলে মুসলিম হয়ে কাল কিয়ামতের মাঠে সাক্ষাৎ পাবে না যতই আপনার নাম আব্দুল্লাহ মোহাম্মদ মোহাম্মদ ইকবাল মোহাম্মদ রাশেল যতই রাখেন না কেন মুসলিম ধর্ম আপনার আপনার ফেসবুকে যতই লিখে রাখেন না কেন আমার ধর্ম ইসলাম আমি মুসলিম কিন্তু আপনার যদি নামাজ না থাকে কাল কিয়ামতের মাঠে মুসলিম হয়ে আল্লাহ তাআলার কাছে সাক্ষাৎ আপনি পাবেন না এবার আসে আরেকটি হাদিস আন মুয়াজিন রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু আনহু একজন প্রখ্যাত সাহাবী তিনি বলছেন যে মান তারাকা সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল 10টি উপদেশ দিয়েছিলেন তার মধ্যে এটি একটি যে হে মুয়াজ তুমি এই নামাজকে পাঁচ ওয়াক্ত নামাজকে ছেড়ে দিও না মান তারাকা সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ইচ্ছাকৃতভাবে তুমি এই পাঁচ ওয়াক্ত নামাজকে ছেড়ে দিও না কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতাল্লাহ যে ব্যক্তি এই পাঁচ ওয়াক্ত নামাজকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে সে আল্লাহর জিম্মা থেকে বের হয়ে যাবে ফাকাদ বারিয়াত সে বের হয়ে যাবে জিম্মাতাল্লাহ আল্লাহর জিম্মা থেকে সোজা হিসাব তার মানে আমাদের অভিভাবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবাই কিন্তু আল্লাহ তাআলার জিম্মাতে আছি প্রত্যেকটা মানুষই আল্লাহ তাআলার জিম্মায় আছে তো যে ব্যক্তি নামাজ পড়বে না সে জিম্মা থেকে কি হয়ে যাবে বের হয়ে যাবে তার ব্যাপারে আল্লাহ তাআলার আর খোঁজ খবর নেয়ার দরকার নাই তার বিপদ আপদে দেখার আর দরকার নাই সে বাঁচলেই কি মরলেই কি তার জাহান্নাম হলেই কি এটা আল্লাহ তাআলার আর কোনো বিষয় নয় যখন সে নামাজ থেকে বের হয়ে যাবে সম্মানিত উপস্থিতি কত কঠিন কথা হাদিসটি আহমদ শরীফের মধ্যে এসেছে 2157 নম্বর হাদিস এবার আসেন সাহাবিদের উক্তি বেনামাজি সম্পর্কে সাহাবিদের কি উক্তি এ বিষয়ে প্রথমেই আব্দুল্লাহ ইবনে শাকিক আল উকাইল একজন প্রখ্যাত সাহাবি তিনি বলছেন যে কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যাম মিন আমালিন তারকু কুফরুন গায়রাস সালাহ হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে শাকিক বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে কোনো সাহাবি যদি কোনো আমল ছেড়ে দিত তাহলে আমরা তাকে কুফরি মনে করতাম না কিন্তু নামাজ ছেড়ে দিলে তাকে আমরা কুফরি মনে করতাম খুব ভালোভাবে বুঝেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে কোনো সাহাবি যদি কোনো আমল ছেড়ে দিত তাহলে আমরা তাকে কুফরি মনে করতাম না কাফের মনে করতাম না কিন্তু নামাজ যদি ছেড়ে দিত তাহলে কি কি মনে করতাম কাফের মনে করতাম সোজা কথা তাহলে দেখেন আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝতে পারবেন
নামাজ ছাড়া অন্যান্য আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা ছেড়ে দিয়েছিল বা অনেক পাপ তারা করে বসেছিল কিন্তু তাদেরকে কাফের বলা হয়নি। অনেক সাহাবী জেনা করেছে, করেনি, আল্লাহ রাসূলের কাছে সে বলছে হে রাসূল আমি জেনা করেছি আমাকে শাস্তি দেন, তার শাস্তি কার্যকর করেছেন কিন্তু তাকে কাফের বলেননি, হাদিসে তাদেরকে কাফের বলা হয়নি, মুশরিক বলা হয়নি, আল্লাহ রাসূল তার শাস্তি কার্যকর করেছেন তাকে মন্দ বলেননি, সে পাপ করেছে কিন্তু কাফের হয়নি, কিন্তু নামাজ ছেড়ে দিলে সাহাবীরা তাকে কাফের জানতেন। এজন্য আমি প্রথমে বললাম যে নামাজ না পড়ে আমরা যে মুসলিম দাবি করছি এই ট্রেডিশনালটা পরবর্তী সময় চালু হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের যুগে এটা ছিল না যে নামাজ না পড়লেও সে মুসলিম থাকতে পারে। আশ্চর্য ঘটনা, নামাজ পড়তেই হবে, মুসলিম থাকতে চাইলে নামাজ পড়তেই হবে। আজকে কি নিয়ে গন্ডগোল করেন, ফতোয়া ফারায়েজ মাসলা মাসাইল এই সেই নিয়ে গন্ডগোল করেন, আজকে নামাজই নাই, আজকে পরিবারে নামাজ কায়েম নাই, সমাজে নামাজ কায়েম নাই, রাষ্ট্রে নামাজ কায়েম নাই। এজন্য আপনার মাথা ব্যথা হওয়া দরকার, এজন্য আপনার চিন্তা হওয়া দরকার, এ ব্যাপারে আপনার আমার ফিকির করা দরকার কিভাবে মানুষকে নামাজি বানানো যায়। মানুষ নামাজ না পড়ে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, মানুষ নামাজ না পড়ে আল্লাহর জিম্মা থেকে বের হয়ে যাচ্ছে, তাদেরকে কিভাবে আল্লাহর জিম্মাতে নিয়ে আসা যায়, তাদেরকে কিভাবে নামাজি বানিয়ে পরকালের তার অন্যান্য পাপের হিসাবটা রুকসুর সহজ করা যায়, তাকে কিভাবে সফল করা যায়, এই না এটা নিয়ে আমাদের ফিকির করা দরকার। সম্মানিত উপস্থিতি, এবার আসেন আরেকজন ইমামদের থেকে দালিল নেব, যারা পরবর্তী সময়ের সালফে সালেহীন ইমাম তারা বেনামাজি সম্পর্কে কি বলেছেন। যারা নামাজ পড়ে না এ সমস্ত হাদিস এবং আয়াতকে বিশ্লেষণ করে একটি বই লেখা হয়েছিল হুকমু তারেকিস সালাহ, সালাত ত্যাগকারীর বিধান। এই বইটা সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ফজিলাতুস শেখ সালেহ আল উসাইমিন রহমাহুল্লাহ লিখেছেন। এই বইটার বাংলায় অনুবাদ করে বিভিন্ন জায়গায় এটা লিফলেট আকারে বিতরণ করা হয়েছে। এই বইয়ে বেনামাজিকে কাফের এবং মুশরিক আখ্যায়িত করা হয়েছে এবং বেনামাজির পার্থিব এবং পরকালীন শাস্তি বর্ণনা করা হয়েছে। ইনশাল্লাহ আমি ওই বই থেকে নকল করব বেনামাজির পার্থিব এবং পরকালীন শাস্তি। তো যে সমস্ত ইমামরা ইজমা ঐক্যমত হয়েছেন যে বেনামাজি নামাজ না পড়লে আসলে মুসলিম থাকতে পারে না, এদের মধ্যে একজন হচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বাল রহিমাহুল্লাহ। তিনি বলেছেন যারা নামাজ পড়ে না তারা আসলে মুসলিম থাকতে পারে না। এ ব্যাপারে বলেছেন ইমাম ইবনুল কাইয়্যুম রহমতুল্লাহ আলাই, এ ব্যাপারে বলেছেন ইমাম তাইমিয়া রহিমাহুল্লাহ, এ ব্যাপারে বলেছেন শেখ বিন বাজ, ইমাম উসাইমিন রহিমাহুল্লাহ, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, এরা বলেছেন আসলে নামাজ না পড়লে মুসলিম থাকতে পারে না। এবার আসেন যদি তাই হয় তাহলে বেনামাজির শাস্তি কি হবে, একটা হলো পরকালীন শাস্তি, একটা হলো পার্থিব শাস্তি, মানে দুনিয়াতে শাস্তি, দুনিয়াতেও শাস্তি আছে, এমন একটা পাপ এটার দুনিয়াতে শাস্তি আছে, যে না করলে শাস্তি নাই আছে, অপবাদ দিলে শাস্তি নাই আছে, বেনামাজিরও শাস্তি আছে, পানিশমেন্ট আছে, স্কুলে একটা ছাত্র না গেলে পরের দিন গেলে তাকে পানিশমেন্ট করা হয়, ইসলাম একটি ধর্ম পূর্ণাঙ্গ জীবন বিধান, এখানে আল্লাহ তাআলা পানিশমেন্ট শাস্তির ব্যবস্থা রেখেছেন, মানুষকে যেভাবে আহ্বান করা হয়েছে দিনের দিকে যদি সে না মানে তাহলে তার শাস্তিও কার্যকর করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরকালে তো দিবেন, দুনিয়াতেও কিছু পাপ আছে যার শাস্তি দুনিয়াতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার্যকর করেছেন, আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। তিনি তার বইয়ে হুকমু তারিকিস সালা এই বইয়ে বেনামাজির পার্থিব এবং পরকালীন শাস্তি নিয়ে এসেছেন। আমি প্রথমে পরকালীন শাস্তির কথাটা বলি, পরকালীন শাস্তি বেনামাজি জাহান্নাম, কি বলেন, জাহান্নাম। বেশি অনেক আয়াত হাদিস আছে এই বিষয়ে, বেশি বলবো না, সূরা মুদ্দাসসিরের 42 নম্বর আয়াত থেকে নিচের দিকে পড়বেন যে বেনামাজি যে জাহান্নামে যাবে, এখানে স্পষ্ট কথা, মা সালাকাকুম ফি সাকার, আল্লাহ তাআলা বলছেন সেদিন জান্নাতিরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, দেখে জিজ্ঞাসা করবে, শুধু দেখবে কথা নয় কথাও হবে। আপনি বাংলাদেশে বসে সৌদি আরবে কথা বলছেন না, কথা কি কানে বলছেন না, দেখে 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 বলছেন, আজকে প্রযুক্তি আমাদের হাতের মুঠোয়, আজ থেকে 20 বছর 50 বছর আগে যেটা নিয়ে ভাবা যেত না আমরাই আশ্চর্য হয়েছিলাম, এমন একটা মোবাইল আসছে শুধু কথা হবে কথা নয় দেখাও যাবে, আশ্চর্য আজকে এই মোবাইলগুলো আমাদের হাতে। আপনারা এখান থেকে বসে, আপনাদের আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার অনেক মানুষ প্রবাসী বাইরে আছে, তাদের সাথে আপনাদেরকে যোগাযোগ রাখতে হয়, আপনারা তাদের সাথে দেখে দেখে কথা বলছেন তিন বেলা,
তো কাল কিয়ামতের মাঠে যে আল্লাহ তাআলা আপনার আপনার মেধাই এই মেধা বুদ্ধি দিয়ে দিল মাথায় সে আল্লাহ তাআলাই ব্যবস্থা করে দিবেন জান্নাতীরা জান্নাতে বসেই জাহান্নামীদেরকে দেখবে শুধু দেখবে না কথাও বলবে এই কথাই বলছেন সূরা মুদাসসিরে মা সালাকাকুম ফি সাকার সাকার একটা জাহান্নামের নাম সেদিন জান্নাতীরা বলবে ওহে জাহান্নামী ব্যক্তি তোমরা কেন সাকার এই সাকারে এসেছো কেন সাকার একটা জাহান্নামের নাম এই জাহান্নামে কেন এসেছো চিনবে এ তো আমার চাকরির কলিগ ছিল ও তো আমার ব্যবসায়িক পার্টনার ছিল ও তো আমার স্কুলের ছাত্র ভাই ছিল ও তো আমার পড়াশোনার একসাথে আমরা করেছি বা একসাথে আমরা কাজ করেছি মাঠে ও তো জাহান্নামে তাকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার সাকারে তোমরা কেন এসেছো কেন তোমরা জাহান্নামে এসেছো তখন তারা উত্তর দেবে দেখেন এক নম্বর উত্তর কালু লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা মুসল্লি ছিলাম না স্পষ্ট কথা তারা বলবে এক নম্বর উত্তর যে আমরা জাহান্নামে এসেছি তার এক নম্বর কারণ হলো যে আমরা কি ছিলাম না মুসল্লি ছিলাম না সম্মানিত উপস্থিত মুসল্লি কাকে বলে যে নামাজ পড়ে তাকেই তো তা আমরা নামাজ পড়তাম না এজন্য জাহান্নামে এসেছি অনেকগুলো কারণ আছে আরো অলামনা কুনুত ইমুল মিসকিন মিসকিনকে খাদ্য দিতাম না অকুন্না না খুজুম আল খাইজিন সমালোচনাকারীদের সাথে বসে বসে সমালোচনা করতাম সবার পাপ আছে এটা আল্লাহ আমাদেরকে সমালোচনা থেকে বাঁচার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন তো এজন্য আমরা জাহান্নামে এসেছি এক নম্বর কারণ কি নামাজ পড়তাম না অনেক আয়াত আছে নামাজ না পড়লে জাহান্নামী হবে অনেক হাদিস আছে ওগুলো বলার সময় নেই তবে স্পষ্ট কথা যে বেনামাজি তাদের থাকার জায়গা পরকালে কোথায় জাহান্নামী এবার আসেন পার্থিব শাস্তি দুনিয়াতে কি শাস্তি এটা জানা দরকার আমরা নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করি নামাজের ফজিলত নিয়ে আলোচনা করি নামাজের না পড়লে পরকালে শাস্তি হবে এটা নিয়ে আলোচনা করি কিন্তু নামাজ না পড়লে দুনিয়াতেও কিছু শাস্তি আছে আলোচনা করা হয় না আমি ওই বইটা পড়ে আশ্চর্য এই আলোচনাগুলো তো করা হয় না সম্মানিত উপস্থিত এই আলোচনাগুলো বেশি বেশি করা দরকার এক নম্বর বেনামাজির পার্থিব শাস্তি সে অভিভাবক হতে পারবে না এক নম্বর শাস্তি কি বলেন অভিভাবক হতে পারবে না মানে দায়িত্বশীল নেতা সমাজপতি রাষ্ট্রপতি যাই বলেন না কেন মেম্বার চেয়ারম্যান যাই বলেন না কেন যদি বেনামাজি হয় ও ব্যক্তি নেতা হওয়ার যোগ্যতা রাখে না সোজা কথা এটা কি আমার আপনার কথা জি না পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কথা বলছেন সূরা মায়েদার 55 নম্বর আয়াত ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন যে নিশ্চয় তোমাদের অভিভাবক হচ্ছে আল্লাহ এক নম্বর অভিভাবক কে বলেন আল্লাহ দুই নম্বরে আর রাসূল এবং তার রাসূল তোমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ এবং দুই নম্বরে তোমাদের অভিভাবক কে রাসূল তিন নম্বরে বলছেন আল্লাযীনা আমানু আল্লাযীনা ওই সমস্ত ঈমানদার শুধু ঈমানদার না সবাই কিন্তু দাবি করে আমরা ঈমানদার নামাজ না পড়লে কি হবে আমার ঈমান ঠিক আছে বলেন না কা বলে কি না বলেন নামাজ না পড়লে কি হবে আমার ঈমান ঠিক আছে অথচ এটা তার নিজের বানানো সংজ্ঞা ঈমানের সংজ্ঞাই ওই জানে না ইমানের সংজ্ঞাটা না ইমানের সত্য আছে সংজ্ঞা আছে ইমামের ইমানের সত্য লা তাসদিকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান মুহাদ্দিসিন ইকরাম বলছেন তিনটি জিনিসের সমন্বয়ে প্রমাণিত হবে ওই ব্যক্তি ইমানদার আর একটি হলো তাসদিকু বিল জিনান অন্তরে বিশ্বাস করা ওয়াল ইকরারু বিল লিসান মুখে স্বীকার করা ওয়াল আমালু বিল আরকান শরীরের অঙ্গপ্রত্যঙ্গের দ্বারা আমলে বাস্তবায়ন করা এই তিনটির সমন্বয়ে প্রমাণিত হবে ব্যক্তি ইমানদার ইমানি বাক্য কি যে আমি আল্লাহকে বিশ্বাস করি তা আল্লাহকে বিশ্বাস করে এটা আপনাকে মুখে স্বীকার দিতে হবে এরপরে অন্তরে বিশ্বাস করতে হবে এ দুটাতে যথেষ্ট না তিন নম্বর কি আমলে বাস্তবায়ন করতে হবে আমি যে আল্লাহকে বিশ্বাস করি প্রমাণ কি আল্লাহর বিধিবিধানগুলো কার্যকর করে প্রমাণ করতে হবে যে আমি আল্লাহর বিধিবিধান মানি আল্লাহ যেটা নিষেধ করেছে আমি সেটা পরিহার করেছি আল্লাহ যেটা আদেশ করেছে সেটা আমি গ্রহণ করেছি এটা যখন আপনি প্রমাণ দিতে পারবেন তখনই আপনি ইমানদার তো সহজ নয় তাহলে তো সবাই জান্নাতে চলে যাবে সবাই ইমানদার আমরা দাবি করি কিন্তু সবার জন্য কি জান্নাত আল্লাহ তাআলা বলছেন ইমানদারদেরকে পরীক্ষা করা হবে আহাসিবান নাস আয়ুত্রাকু আইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইফতানুন মানুষেরা কি ধারণা করছে তাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে
আইয়াকুলু এই কথা বললে আমান্না আমরা ইমানদার অহম লা ইউফতানুন আর তাদেরকে পরীক্ষা করা হবে না অবশ্যই পরীক্ষা করা হবে পরীক্ষা করা হবে একটা পড়াশোনা এতগুলো করার পরে মাস্টার্স পাস ডিগ্রি পাস এবার চাকরি নিতে গেলে তো সহজ নয় পরীক্ষা করা হয় প্রশাসনিক চাকরি নিতে গেলে একাডেমিক সার্টিফিকেট ছাড়াও আপনার শারীরিক অনেক পরীক্ষা করা হয় কি না সবাই কি পুলিশ হতে পারে তার হাইট ঠিক থাকতে হবে তার শরীরে অসুস্থতা থাকা যাবে না কোথাও কোনো দোষ ত্রুটি থাকা যাবে না তাহলেই সে কি পুলিশ হতে পারবে একটা কোম্পানি চাকরি নিতে গেলেও একাডেমিক সার্টিফিকেট ছাড়াও ভাইবা দিতে হয় যোগ্যতা আছে কিনা অভিজ্ঞতা আছে কিনা অনেক বিষয় দেখা হয় তো কাল কিয়ামতের মাঠে আপনি বলবেন যে আমি ইমানদার আমার আব্বা মুসলিম ছিল আমি জান্নাতে যাব তাই কি জি না এজন্য আল্লাহ তাআলা বলছেন অবশ্যই তাদেরকে পরীক্ষা করা হবে তারা কি ভেবে নিয়েছে আমরা ইমানদার বললেই ছেড়ে দেওয়া হবে তাদেরকে পরীক্ষা করা হবে কোরআনের কথা সূরা তাগাবুনের মধ্যে একটি এসেছে এছাড়া সূরা আনকাবুতের মধ্যে এসেছে তো বলছিলাম আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত ইমানদার তোমাদের অভিভাবক কারা ইউকিমুনাস সালাত যারা সালাত কায়েম করে তোমাদের অভিভাবক হচ্ছে আল্লাহ এবং তার রাসূল এবং ওই সমস্ত ইমানদার যারা নামাজ কায়েম করে ওয়া ইউতুনাজ যাকা এবং যাকাত দেয় এরা হচ্ছে তোমাদের অভিভাবক আরেকটি গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন ওহুম রাকিউন এবং যারা বিনয়ী যারা মাস্তান এরা তোমাদের অভিভাবক না বিনয়ী যারা নম্রতা যাদের মধ্যে আছে যাদের মধ্যে শিষ্টাচার আছে এরা তোমাদের অভিভাবক সম্মানিত উপস্থিতি এই আয়াতের শিক্ষা অনুযায়ী আমরা বুঝতে পারি আসলে বেনামাজি অভিভাবক হতে পারে না এই আয়াতটি নিয়ে সেই ইমাম মুসাইমিন রহিমাহুল্লাহ বলছেন তাহলে বেনামাজির পার্থিব দুনিয়াতে এক নম্বর শাস্তি হলো যে তারা অভিভাবক হতে পারবে না আজকে মসজিদের অভিভাবককে বলেন বেনামাজি মসজিদের কমিটিকে বলেন বেনামাজি সমাজের সমাজপতিকে বলেন বেনামাজি দেশের নেতাকে বলেন বেনামাজি দেশ সমাজ সব কিছু তারা দখল করেছে আর আপনি আমি আজকে মুমিন দাবি করছি তাদের পিছনে পিছনে চাটুকারিতা করে বেড়ায় চামচাগিরি করে বেড়ায় আর বলি যে আমি মুমিন ব্যক্তি আমি নামাজি ব্যক্তি জি না কাল কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে আল্লাহ তাআলা সেদিন বলবেন আমি কি তোমাদেরকে বলিনি তোমাদের অভিভাবক হচ্ছে ইমানদার ওই সমস্ত ইমানদার যারা নামাজ কায়েম করে যাকাত দেয় এবং যারা বিনম্র এরা তোমাদের অভিভাবক তোমরা কাকে সেদিন অভিভাবক হিসেবে তোমরা বাস্তবায়ন করেছিলে কাদের পিছনে পিছনে ঘুরেছিলে স্বার্থের জন্য কাদের পিছনে পিছনে স্লোগান দিয়েছিলে স্বার্থ হাসিল করার জন্য সেদিন অবশ্যই আপনাকে আমাকে কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে আমরা মুমিন ব্যক্তিকে নামাজি ব্যক্তিকে অভিভাবক বানাইতে পারিনি আলহামদুলিল্লাহ আপনাদের যুব সমাজ পরিবর্তন হয়েছে আবাবিল যুব সংঘ এই যুবকেরা এত সুন্দর ব্যবস্থাপনা করেছে আজকে আপনারা সাড়াও দিতে পারেননি এই প্যান্ডেল ভরে যাওয়ার কথা এখানে অনেক দোকানপাট আজকে দোকানপাটগুলো বন্ধ থাকার দরকার ছিল আমাদের যুবকরা আমাদের সন্তান আমাদের ছোট ভাই আমাদের ভাতিজা আজকে যে আলোচনার মাহফিল করেছে একটা দিন আমরা বন্ধ করে এই মাহফিলে যোগদান করব তাদেরকে উৎসাহ দিব এরা আগামী দিনে দেশ গড়বে এদেরকে সহযোগিতা করুন এরা নামাজি এদেরকেই অভিভাবক বানাতে হবে সমাজ সুন্দর হবে মসজিদ সুন্দর হবে দেশ সুন্দর হবে আমি আশা করব আপনাদেরকে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করুন তাদেরকে আপনারা লিড দেন তাদেরকে দিনের কাজে সহযোগিতা করুন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক সকলে মিলে আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি তারা নামটাও রেখেছে সুন্দর আবাবিল মায়ানমারের যখন তাদেরকে এভাবে পানিতে নাফ নদীতে ভাসিয়ে দেওয়া হলো তখন এক ইসলামিক গজল বলে ভাই তিনি গান বলেছেন খুব সুন্দর করে ঘুরে দাঁড়াবার শক্তি তাদের দাও নইলে আবাবিল আবার পাঠাও ঘুরে দাঁড়াবার শক্তি তাদের দাও নইলে আবাবিল আবার পাঠাও আবাবিল পাঠিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন কাফের বাহিনীকে এই আবাবিল যুব সংঘ আলহামদুলিল্লাহ ইসলামের ঝান্ডা হাতে নিয়ে কাজ করবে এই দাবি দাও আমি রাখবো ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করবেন আল্লাহ তাআলা তৌফিক দান করুক সকলে মিলে আল্লাহুম্মা আমিন বলছিলাম বেনামাজির পার্থিব শাস্তি দুই নম্বর বেনামাজির পার্থিব শাস্তি হলো কোনো নামাজি ছেলের সাথে বেনামাজির মেয়ের বিবাহ হবে না ইমাম হুসাইন রাহিমাহুল্লাহ
সূরা মুমতাহিনা 10 নম্বর আয়াত দলিল পেশ করে বলছেন ফাইন আলিম তুমুহুন্না মুমিনাতিন ফালা তারজুহুন্না ইলাল কুফফার। যে হে নবী, আল্লাহ তাআলা এখানে নবীকে উদ্দেশ্য করে বলছেন, হে নবী আপনি যদি জানতে পারেন ওই সমস্ত মহিলারা মুমিন তাহলে কাফেরদের কাছে পাঠায়েন না। বিষয়টা একটু বিস্তারিত না বলে বুঝতে পারবেন না। যুদ্ধ করে কিছু কাফের মহিলাদেরকে মুমিনেরা সাহাবীরা গ্রেফতার করে নিয়ে এসেছিলেন। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে আয়াত নাজিল করে বলছেন, হে রসুল আপনি যদি জানতে পারেন ওই মহিলারা মুমিন তাহলে তাদের স্বামী কাফেরদের কাছে পাঠায়েন না। কেন? ফাইন্না, এখানে আল্লাহ তাআলা বলছেন যে ফালা তারজুহুন্না ইলাল কুফফার লাহুন্না হিল্লুল্লাহুম ওয়া লাহুম ইহিল্লুনা লাহুন্না। তারা এই সমস্ত মুমিন মহিলারা ওই কাফেরদের জন্য বৈধ নয় এবং ওই কাফেরেরাও এই মুমিন মহিলাদের জন্য বৈধ নয়। এই আয়াতটা পেশ করে ইমাম মুসাইমিন রহিমাহুল্লাহ বলছেন, যেহেতু বেনামাজিকে মুশরিক বলা হয়েছে হাদিসে, যেহেতু বেনামাজিকে কাফের বলা হয়েছে হাদিসে, তাই কোন নামাজি ব্যক্তি তার বেনামাজি ব্যক্তির সাথে বিবাহ হতে পারে না। বর্তমান ফতোয়া, সৌদি আরবের বর্তমান ফতোয়া, বর্তমান আরবি বিদ্বানগণ বলছেন, আমার উস্তাদি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার আলোচনাতে বলে দেখবেন, বর্তমান আরবি বিদ্বানগণ বলছেন বেনামাজি সম্পর্কে, নামাজি নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না, বা স্ত্রী নামাজ পড়ে স্বামী পড়ে না, তাহলে বিবাহ কেটে গেছে। শুনেননি? এভাবে বলেছেন, স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, অথবা স্ত্রী নামাজ পড়ে স্বামী পড়ে না, তাহলে বিবাহ কেটে গেছে, ছিন্ন হয়ে গেছে, কোনো তালাকের দরকার নাই, বিবাহ এমনিতেই তালাক হয়ে গেছে। বর্তমান আরবি বিদ্বান এই ফতোয়া দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, এত মারাত্মক ব্যাপার বেনামাজি। আজকে স্বামীও নামাজ পড়ে না, স্ত্রীও পড়ে না, তাহলে মাসালাত তো দরকার নাই, দুজনাই তো মুশরিক। বুঝেননি কথা? স্বামী পড়তে স্ত্রী পড়ে না, তাহলে একটা মুশকিল সমাধান দরকার, স্বামীও পড়ে না স্ত্রীও পড়ে না, আশ্চর্য ব্যাপার। সম্মানিত উপস্থিতি, নামাজ পড়তে হবে, এভাবে আমাদেরকে বলা হয় না। আপনাদের এই বিভিন্ন মসজিদে দেখবেন এই লিফলেট পাওয়া যায়, হুকমু তারিখের সারা সালাত ত্যাগকারীর বিধান, এই বইয়ে এই কথাগুলো লেখা আছে, সহি কথা। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ফাজিলাতু শেখ সালেহ আল উসাইমিন রহমাহুল্লাহ এটার অনুবাদ করেছেন, এটা লিখেছেন। সম্মানিত উপস্থিতি, আসেন, তিন নম্বর পার্থিব শাস্তি, সে মসজিদুল হারামে প্রবেশ করতে পারবে না। পবিত্র কুরআন সূরা তাওবার 28 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস। হে ইমানদারগণ, নিশ্চয় মুশরিকরা অপবিত্র। তাহলে বেনামাজিকে কি বলা হয়েছে হাদিসে? মুশরিক। তাহলে মুশরিকরা কি? পবিত্র কুরআন বলছে অপবিত্র। এবার তারপরে বলছেন, ফালা ইয়াকরাবুল মসজিদুল মসজিদুল হারামা বাদা আমিহিম। আল্লাহ তাআলা তার নবীকে উদ্দেশ্য করে বলছেন, হে নবী, তারা যেন এই বছরের পরে আর এই মসজিদুল হারামে আসতে না পারে। সেই সময় মুশরিকরাও তো ছিল, মুশরিকরাই তো ওই ঘরের দায়িত্বশীল ছিল, তাদের থেকে ছিনিয়ে নেওয়া হলো, বিজয় লাভ হলো মুসলিমদের, এরপরেও আসতো। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ওই মুশরিকরা অপবিত্র, তারা যেন এই পবিত্র ঘরে আর না আসে। ইমাম হুসাইমিন রাহিমাহুল্লাহ এই আয়াত দলিল পেশ করে বলছেন যে বেনামাজিকে হাদিসে মুশরিক বলা হয়েছে, অতএব ব্যক্তি অপবিত্র, সে মসজিদুল হারামে যেতে পারবে না। আজকে টাকা আছে, হজে চলে গেলেন, সারা জীবন নামাজ পড়ে না। জি না, নামাজ পড়ে তৌবা করে মুসলিম হয়ে আপনাকে সেখানে যেতে হবে, মারাত্মক ব্যাপার। এই বিধিবিধানগুলো বলা হয় না, আমাদের মাঝে আলোচনা নাই, কিন্তু বেনামাজিকে এইভাবে বলা হচ্ছে। এবার আসেন, বেনামাজির চার নম্বর পার্থিব শাস্তি, ছিল ওয়ারিশ হতে পারবে না। বেনামাজি ওয়ারিশ, ওয়ারিশ বুঝেন তো, উত্তরাধিকারী, মানে বাবার পাঁচটা সন্তান আছে, দুইজন নামাজ পড়ে আর তিনজন পড়ে না, যে তিনজন পড়ে না সে ওই বাবা মুসলিম বাবার কাছ থেকে, নামাজি বাবার কাছ থেকে জমির ভাগ পাবে না, স্পষ্ট কথা, ওয়ারিশ হতে পারবে না। ইমাম হুসাইমিন রহিমুল্লাহ এ কথা বলছেন, তেনারা দলিল দিয়েছেন বুখারী শরীফের হাদিস, লা ইয়ারিসুল মুসলিমুল কাফির ওয়ালাল কাফিরুল মুসলিম। কোনো মুসলিম কাফেরের ওয়ারিশ হয় না, আবার কোনো কাফের মুসলিমের ওয়ারিশ হয় না। এই হাদিস পেশ করে বলছেন যে বেনামাজি ওয়ারিশ হতে পারবে না, যেহেতু বেনামাজি কি হাদিসে কাফের বলা হয়েছে। সম্মানিত উপস্থিত, মারাত্মক ব্যাপার, মারাত্মক ব্যাপার, সবাইকে নামাজ পড়তে হবে। এর জন্য আল্লাহ সুসাম বলছেন, তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য বলো যখন তার বয়স 7 বছর, ওয়াজরিবুহুম, তাদেরকে পিটিয়াও, প্রহার করো, পিটিয়ে নামাজ পড়াও যখন তাদের বয়স 10।
दस बचर अपना छेलेर बयस आर जदि नामाज ना पड़े आल्लाह रसूल ताके प्रहार करते बोलेछेन। नामाजी एमन एकटाई इबादत जार जन्य आल्लाह रसूल एत शक्त कथा व्यवहार करेछेन। अन्यान्य आमल छेड़े दिले ताके बोलेननि एत शक्त व्यवहार करते, किन्तु आल्लाह रसूल नामाज ना पड़ले ताके प्रहार कथा बोलेछेन, प्रहार करार कथा। नामाज ना पड़ले ताके बाड़ी थेके ताड़िये देवार कथा बोलेछेन, तार साथे सम्पर्क छिन्न करते बोलेछेन, ताके अभिभावक ना बानानोर जन्य बोलेछेन। तो मारात्मक ब्यापार बेनामाजी। सम्मानित বসে নামাজ পড়তে হবে। নামাজ না পড়ে বাঁচার কোনো পথ নাই, কিয়ামতের মাঠে বাঁচার কোনো রাস্তা নাই নামাজ না পড়ে, কোনো পরিত্রাণ নাই। যার নামাজের হিসাবটা ঠিক হবে তার অন্যান্য আমল তার জন্য সহজ করা হবে, এটা প্লাস পয়েন্ট। কিন্তু আগে নামাজের হিসাব হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সেদিন সমস্ত মানুষকে সেজদা দিতে বলবেন, সূরাতুল কলামের মধ্যে বলছেন সেজদা দেওয়ার কথা বলা হবে তাদেরকে। কিন্তু এক শ্রেণীর মানুষ তারা সেজদা দিতে পারবে না, তাফসিরে নিয়ে আসছে তাদের পিঠগুলো কাঠের মতো শক্ত থাকবে, তারা সেজদা দিতে চাইবে কিন্তু সেজদা দিতে পারবে না। কেন? তারা যখন নিরাপদ ছিল, সুস্থ ছিল, তখন তাদেরকে আহ্বান করা হয়েছিল সেজদা দেওয়ার জন্য। মুয়াজ্জিন আজান দেয় না, আহ্বান করছে পাঁচবার, কিন্তু তারা এই ডাকে সাড়া দেয়নি। কাল কিয়ামতের মাঠে তাদেরকে লাঞ্ছনা অপমান চেপে বসবে। এভাবেই আল্লাহ তাআলা বলছেন সূরাতুল কলামের মধ্যে, সম্মানিত সেজদা দেন। কিয়ামতে লাঞ্ছিত থেকে যদি বাঁচতে চান, কিয়ামতের লজ্জাস্কর বিষয় থেকে যদি বাঁচতে চান, এখনই নামাজ পড়েন, এখনই নামাজ পড়েন। নামাজ না পড়ে যদি মৃত্যু হয়ে যায়, করুণ অবস্থা হয়ে যাবে আপনার। সম্মানিত উপস্থিতি, যার নামাজের হিসাবটা ঠিক হবে সে ব্যক্তি সফল হবে, আর যার নামাজের হিসাবটা ঠিক হবে না সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। ফাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাইন সলহাত ফাকাদ আফলাহা, যার নামাজের হিসাবটা ঠিক হবে সে ব্যক্তি সফল হবে। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, আর যার নামাজের হিসাবটা ঠিক হবে না ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। স্পষ্ট কথা, ক্ষতি থেকে বাঁচতে হলে নামাজ পড়তে হবে। আজ থেকেই নিয়াত করেন যে ফজর থেকেই নামাজ পড়বো ইনশাল্লাহ। এই নিয়ত করা যায় না ভাই, ইনশাল্লাহ নামাজ পড়বো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে সকলে মিলে, আল্লাহুম আমিন। বলছিলাম বেনামাজির পার্থিব শাস্তি, এবার আসেন শেষ শাস্তি বেনামাজির পার্থিব শাস্তি, সেটি হচ্ছে তার জানাজা হবে না। খুব খারাপ লাগে না জি, যে পাঁচবার নামাজ পড়ে না। আমার উস্তাজি শেখ মুজাফফর বিন মহসিন তার আলোচনাতে বলছেন, আমার ইচ্ছে হয় যারা বেনামাজি তার কিসের আবার গরম পানি? গরম পানি আল্লাহর নেয়ামত, কিসের তার বরের পাতা? বরের পাতা আল্লাহর নেয়ামত। যে ব্যক্তি পাঁচবার নামাজ পড়েনি এর আবার কিসের আতর, কিসের গোলাপ জল, কিসের আবার কাফন লাগবে, কিসের আবার নামাজ লাগবে, তাকে এমনিতে পুঁতে দেওয়া দরকার। ইমাম হুসাইমিন রাহিমাহুল্লাহ এই হাদিসগুলো বর্ণনা করার পরে বলছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না পাঁচ ওয়াক্ত তার দুনিয়াতে পার্থিব শাস্তি, তার জানাজা হবে না। এ কথা তিনি নিজে মুখে বলছেন না, তিনি দলিল পেশ করেছেন সূরা তওবার 113 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানূ লি-কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, কোন নবী আর ইমানদারের জন্য উচিত নয় যে তারা কোন মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করবে যদিও তারা নিকটাত্মীয় হয়। খুব ভালোভাবে বুঝেন, আল্লাহ তাআলা বলছেন কোন নবী আর ইমানদারের জন্য উচিত নয় যে তারা ক্ষমা প্রার্থনা করবে, কার জন্য? কোন মুশরিকের জন্য, যদিও ওই মুশরিক তার নিকটাত্মীয় হয়, মানে বাবা হয়, ভাই হয়, সন্তান হয়, প্রতিবেশী হয়, আত্মীয় স্বজন হয়, যাই হোক না কেন, যদি সে মুশরিক হয় তাহলে তার জন্য ক্ষমা প্রার্থনা করা উচিত নয়। কাদের জন্য? নবীদের জন্য আর ইমানদারের জন্য। তো মুশরিককে হাদিসে বেনামাজিকে কি বলা হয়েছে? মুশরিক বলা হয়েছে। এই আয়াত ইমাম হুসাইমিন রাহিমাহুল্লাহ পেশ করে বলছেন যে বেনামাজি নামাজ না পড়ার কারণে মুশরিক, অতএব মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। তাহলে কি একেবারেই তার জানাজা হবে না? জি হবে। এ ব্যাপারে একটি হাদিস বুলুগুল মারামের 542 নম্বর হাদিসের ব্যাখ্যা দ্রষ্টব্য, সেখানে নিয়ে এসছেন যে তার জানাজা দেওয়া যায়, তবে তার জানাজায় সমাজের নেতৃস্থানীয় লোক এবং পরহেজগার আলেম উপস্থিত হবে না, বরং সাধারণ লোকেরা পড়ায় দিবে। কি বুঝলেন? তার জানাজা দেওয়া যায়, তবে তার জানাজাতে সমাজের নেতৃস্থানীয় লোক এবং পরহেজগার আলেম অ্যাটেন্ড উপস্থিত হবে না, বরং সাধারণ লোকেরা পড়ায় দিবে।
এটা তার সবচেয়ে শিথিল মাসালা। সম্মানিত উপস্থিতি, বুলুগুল মারাম 542 নম্বর হাদিসের ব্যাখ্যা দ্রষ্টব্য। সালাতুর রসুল নামে একটি বই আছে ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, সেখানে তিনি লিখছেন যে কয়েক শ্রেণী মানুষের জানাজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, নিজে না দিয়ে অন্যকে পড়তে বলেছেন, সেটাকে চোর, দস্যু, সন্ত্রাসী, আত্মঘাতী, আত্মহত্যাকারী, মদ্যপায়ী, ঋণগ্রস্ত, এ সমস্ত লোকদের জানাজা আল্লাহ রাসূল নিজে না দিয়ে অন্যকে পড়তে বলেছেন। এবার গালিব স্যার বলছেন এ সমস্ত লোককে, এ সমস্ত পাপীকে, মানে চোর, আত্মহত্যাকারী, ঋণগ্রস্ত, মদ্যপায়ী, সন্ত্রাসী, দস্যু, এদেরকে মুশরিক বলা হয়নি, কাফেরও বলা হয়নি হাদিসে, কিন্তু বেনামাজিকে কাফের বলা হয়েছে। তাহলে তার জানাজা কিভাবে দেওয়া যেতে পারে? তেনার ভাষাটা এইভাবে ছিল। সম্মানিত উপস্থিতি, আমি একভাবে বলছি কথা নয়, আজকে মিডিয়ার যুগ, নেটে সার্চ দিবেন বেনামাজির বিধান লিখে, শেখ মতিউর রহমান মাদানী, শেখ সাইফুদ্দিন বেলাল মাদানী তাদের শ শ আলাদা আলাদা বিস্তারিত ঘন্টার ঘন্টা আলোচনা আছে বেনামাজিকে নিয়ে, বেনামাজির এই পার্থিব শাস্তিকে নিয়ে। এই আলোচনাগুলো তারাই করেছেন, আমি তাদের থেকে নকল করে আপনাদেরকে শোনাচ্ছি। সম্মানিত উপস্থিতি, বেনামাজি এত খারাপ ব্যক্তি, কিভাবে জানাজা হতে পারে বলেন? যে পাঁচবার নামাজ পড়েনি, হাইয়ালা সালা বুঝেনি, হাইয়ালা সালার দাম দেয়নি, মূল্যায়ন করেনি, শুনেনি, মানেনি, এ ব্যক্তি মারা গেলে এবার তাকে নামাজ পড়ে কেন বিদায় দিতে হবে? এটা আবার কোন যুক্তিতে? মানুষের যুক্তিও তো এখানে ফেল হয়, যে ব্যক্তি কোনোদিনই নামাজ পড়েনি তাকে আবার নামাজ পড়ে বিদায় দিতে হবে কেন? আশ্চর্য ব্যাপার। সম্মানিত উপস্থিতি, নামাজই হয়ে যান, নামাজ ছাড়া বাঁচার পথ নাই। অন্যান্য ভুল হয়েছে, ক্ষমা হতে পারে, জেনা করার পরে শাস্তি হয়েছে। সাহাবিরা শুনেননি, সাহাবিরা পাথর মারতে মারতে এক সাহাবির গায়ে রক্ত এসে লেগে গেল, তখন ওই একটু মন খারাপ করলো, একটা জেনাকারিনীর রক্ত আমার গায়ে লাগলো। আল্লাহ রাসূল বলছে তুমি মন খারাপ করছো, তুমি তাকে তুচ্ছ মনে করছো, সে এমন তৌবা করেছে, আল্লাহ তাকে ক্ষমা করেছে, এমন তৌবা করেছে, বড় পাপি, তাকে যদি তার তৌবাগুলো দেওয়া হতো তাকে আল্লাহ ক্ষমা করে দিতেন, এরকম কথা আল্লাহ বর্ণনা করেছেন। অথচ তার মানে কি, এ হাদিস থেকে বোঝায় তাকে আল্লাহ মাফ করেছেন। সম্মানিত উপস্থিতি, কিন্তু বেনামাজি এর মাপের কোনো সুযোগ নাই। অন্যান্য পাপ হলে মাপের সুযোগ আছে, নামাজ না পড়ে এর কোনো বাঁচার পথ নাই, নামাজ পড়েই মারা যাওয়ার চেষ্টা করেন। নামাজ না পড়লে ইমানদার থাকা যায় না, নামাজ পড়েই ইমানদার হওয়ার চেষ্টা করেন। সম্মানিত উপস্থিতি, একটি কথা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি দেখো যে মসজিদের দিকে যায়, নিয়মিত যায়, তার ব্যাপারে ইমানের সাক্ষ্য দাও। আল্লাহ রাসূল বলছেন যাকে তোমরা দেখো যে মসজিদের দিকে যায় নিয়মিত, তার ব্যাপারে কিসের সাক্ষ্য দাও? ইমানের সাক্ষ্য দাও। তাহলে যে ব্যক্তি না যে মসজিদে যায় না সে ইমানদার, এই কথা আল্লাহ রাসূল বলেননি। তো এরকম যে দাবি করছে মানুষেরা যে নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে, আসলে ওই ইমানই বুঝে না। সম্মানিত উপস্থিতি, আসন পরিবর্তন হই, নামাজ পড়ি, নামাজ ছাড়া বাঁচার পথ নেই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন একবার, দুইবার না, 80 থেকে 82 বার। ছোট্ট সূরা সকলেরই জানা আছে, সূরাতুল কাউসার জানা নাই? ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, তোমার রবের উদ্দেশ্যে নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। একটা এটা দলিল আপনার জন্য যথেষ্ট, কেন আল্লাহ তাআলা অর্ডার করেছেন, আদেশ করেছেন নামাজ পড়ো, নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পরিবারে কায়েম করেন, পরিবার সুন্দর হবে, সমাজ সুন্দর হবে। আপনি নিজে নামাজ পড়েন, আপনার সন্তানদেরকে নামাজ পড়ার জন্য বলেন, আপনার স্ত্রীকে নামাজ পড়ার জন্য আদেশ দেন, আপনার যারা ছোট ভাই আছে, আপনার যারা প্রতিবেশী আছে তাদেরকে নামাজ পড়ার জন্য বলেন, সমাজের যারা নেতৃস্থানীয় লোক তাদের কাছে আমি আহ্বান করব। দায়িত্বশীলদেরকে তো অবশ্যই নামাজ পড়তে হবে, আর সাথে সাথে তারাও চেষ্টা করবে মসজিদের মুসল্লি সংখ্যা কিভাবে বাড়ানো যায়, কিভাবে সমাজের লোকদেরকে নামাজি বানানো যায়, এ বিষয়ে তারা ফিকির করবে। যুবক সমাজকে আমি বলবো, তোমরাও নামাজের দিকে ধাবিত হও। আবাবিল যুব সংঘের যত সদস্য আছে সকলকে নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো গত্যন্তর নাই, বাঁচার কোনো পথ নেই।
আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজে যেন বানিয়ে দেয় সকলে মিলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি ইমানদারের বিষয়ে আরেকটি কথা বলবো যে ইমানদারের অনেকগুলো গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন, যারা ইমানদার তাদের অনেক কোয়ালিটি কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। তো নামাজ একটা কোয়ালিটি, মুমিনের একটা কোয়ালিটি হলো নামাজ পড়া, নামাজ পড়তে হবে, এটা মুমিনের কোয়ালিটি। নামাজ না পড়লে আসলে মুমিন থাকতে পারে না। বেনামাজি আর নামাজি নিয়ে কিছু মতভেদ করেছে ইমামরা, এই বিষয়ে আপনাদেরকে একটু বলি, আরও স্পষ্ট হবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বেনামাজিকে কাফের বলেছেন। কিছু কিছু ইমাম মতভেদ করেছেন, সরাসরি তারা কাফের বলতে চাননি, তারা কিছু যুক্তি পেশ করেছেন যে এটা তাদেরকে ভীতি প্রদর্শন করার জন্য। কিন্তু জিনা, নামাজ না পড়লে আসলে সে সরাসরি স্পষ্টই কুফুরি করে, মুশরিক হয়, এটা স্পষ্ট কথা। অন্যান্য আলেমরা এই কথাকে আবার খণ্ডন করেছেন, তেনারা ওই হাদিস থেকেই এটা প্রমাণ করার চেষ্টা করেছেন, জাল আহাদুল্লাজি বাইনা নাওয়া বাইনাহুমা সলা ফমান তারাকাহা ফাকাদ কাফারা। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদেরও আমাদের মাঝে চুক্তি হবে নামাজের, ফমান তারাকাহা, যদি তারা নামাজ ছেড়ে দেয়, খুব ভালোভাবে বুঝেন, যদি তারা নামাজ ছেড়ে দেয় ফাকাদ কাফারা, তাহলে কুফরি করলো। এখানে আল্লাহ রাসূল সালাতকে ছেড়ে দেওয়ার কথা বলেছেন, ছেড়ে দিলেই সে কুফুরি করলো এ কথা বলেছেন। কেউ কেউ বলছেন যে নামাজ ছেড়ে দিলে কাফের হয় না, অস্বীকার করলে কাফের হয়, এ কথা ভুল আলেম ওলামারা প্রমাণ করছেন। কিভাবে? যে অস্বীকার করার আরবি শব্দ হলো জাহাদা, জাহাদা মানে হলো অস্বীকার করা, আরেকটি শব্দ হলো ইনকারা, ইনকারা মানে অস্বীকার করা। কিন্তু আল্লাহ রসুল সাল্লাম এখানে ইনকারা বা জাহাদা শব্দ ব্যবহার করেননি। আল্লাহ রসুল বলছেন ফামান তারা কাহা, যদি তারা নামাজ ছেড়ে দেয়, তরক করে, ছেড়ে দেয়, ফাকাদ কাফারা, তাহলে তারা কুফুরি করলো। সোজা কথা, এখানে আল্লাহ রাসূল বলেননি যে ফামান জাহাদা, যদি তারা নামাজকে অস্বীকার করে তাহলে কুফুরি করলো, বা ফামা যে ইনকারা, যদি তারা নামাজকে অস্বীকার করে তাহলে তারা কুফুরি করলো, এ কথা আল্লাহ রাসূল বলেননি। তারা কাহা, যদি তারা ছেড়ে দেয় তাহলে কুফুরি করলো। এভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এ সমস্ত হাদিসগুলো নিয়ে এসে শেখ মুত্তুর রহমান মাদানী বলছেন যে যারা বলছে অস্বীকার করলে কুফুরি করে, এটা বাঁকা অর্থ, এটা হাদিসের অর্থ নয়, হাদিসের শব্দ ব্যবহার করা হয়নি। হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি যা ব্যবহার করেছেন সেটাই মেনে নিতে হবে। এই জন্য নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া বাঁচার কোনো পথ নেই। যুদ্ধের ময়দানেও নামাজ, নামাজের ব্যাপারে বলা হচ্ছে তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো, যদি দাঁড়িয়ে পড়তে না পারো তাহলে বসে পড়ো, অসুস্থ আছো, দাঁড়াতে পারছো না, তাহলে বসে নামাজ পড়ো, বসে নামাজ পড়া যায় না তাহলে কি শুয়ে পড়ো, শুয়ে শুয়ে নামাজ পড়তে হবে, শুয়ে পড়া যায় না, ইশারায় পড়ো, পড়তেই হবে, ইশারাতে হলেও নামাজ পড়তে হবে, নামাজের মাপ দেওয়া হয়নি। এই অজুহাত দেখানো যাবে না যে অসুস্থ বা বয়স হয়ে গেছে, এটা না, নামাজের মাপ কেবল শিশু, যারা শিশু আর যাদের বয়স হয়নি, সাত বছরে নামাজের ট্রেনিংয়ের কথা বলা হয়েছে, দশে নামাজ না পড়লে প্রহার করতে বলা হয়েছে। তো ধরে নিলাম সাত বছরের আগে বা দশ বছরের আগে নামাজের হিসাব হবে না, দশ বছরের পর থেকেই হিসাব শুরু হয়ে যাবে, আমল নামায় পাপ লেখা শুরু হয়ে গেছে। এটা হলো ফরজ বিধান, ফরজ আমরা বুঝি না, ফরজ যদি ত্যাগ করেন তাহলে অবশ্যই জবাবদিহি করতে হবে, এটাকে বলা হয় ফরজ। ফরজ মানে হলো যে বিষয়ে জবাবদিহিতা আছে। একটা ছাত্র স্কুলে যায়নি, পরের দিন গেলে কি করতে হয়? জবাবদিহি করতে হয়। একজন চাকরি করে, সে চাকরিতে যায়নি, পরের দিন গেলে কি করতে হয়? জবাবদিহি করতে হয়। এমনিতে তাকে ছেড়ে দেয় না। তো ফরজ, এটা আরবি শব্দ, আমরা তো এই ইসলামের ন্যূনতম জ্ঞানগুলো অর্জন করি না, এগুলো করলে আমরা বুঝতে পারতাম যে ফরজ বলা হয় যেটা আবশ্যক, না পড়লে জবাবদিহি করতে হয়। তো নামাজ হলো ফরজ, টুপি পরা এটা একটা আপনার ঐচ্ছিক বিষয়, সুন্নত, সওয়াব হবে, যদি না পড়েন সমস্যা নাই, গুনাহ হবে না। তাই বলে দাড়ি ওরকম বিষয় না, দাড়ি রাখতে হবে, দাড়ি না রাখলে গুনাহ আছে। আল্লাহ রাসূল বলছেন আহফু শাওয়ারিবা ওয়া আহফুল লুহা, তোমরা দাড়িকে বড় করে দাও আর মুছকে ছোট করো। দাড়ি রাখা, আবার অনেকে মনে করে দাড়ি রাখা সুন্নত, স্বাভাবিকভাবে মনে করে, রাখিনি, সুন্নত পালন হয়নি, জি না,
দাড়ি রাখতে হবে ব্যাপারে আল্লাহ রাসূলের অর্ডার আছে আদেশ আছে দাড়িকে বড় করে দাও আর মুচকে ছোট করো এটা জরুরি কেউ কেউ বলছেন দাড়ি কাটাও কবিরা গুনার অন্তর্ভুক্ত হয়ে যাবে বড় পাপের দিকে চলে যাবে দাড়ি রাখাকে ওয়াজিব বলা হয়েছে ওয়াজিব আর ওয়াজিব হলো ফরজের কাছাকাছি ফরজের পরের স্থানই হলো ওয়াজিব তাহলে এটা আবশ্যক ওয়াজিব মানে আবশ্যক তো দাড়ি রাখা কিন্তু আবশ্যক টুপি পরা দাড়ি পরা এক না টুপি না পড়লে গুনাহ নাই পড়লে সওয়াব হবে কিন্তু দাড়ি না রাখলে গুনাহ নাই এরকম না দাড়ি রাখতে হবে দাড়ি রাখতে হবে আর ফরজ করতেই হবে যেটা রোজা করা রমজান মাসে কি ফরজ নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হবে কি ফরজ যদি না দেন গুনাহ হবে যাকাত দেওয়ার মতো আপনার এবিলিটি আছে আপনি যদি যাকাত বের না করেন তাহলে কি হবে গুনাহ লেখা হবে সামর্থ্য আছে হজে যাওয়া কি ফরজ হয়ে যাবে সামর্থ্য নাই ফরজ না মাসআলাগুলো এভাবে বুঝতে হবে তো নামাজ পড়া কি ফরজ এটার ব্যাপারে সামর্থ্য না টাকা না আপনাকে শারীরিক শক্তি না শক্তি নাই তা পড়তে হবে ওই যে দাঁড়িয়ে না পড়লে বসে বসে না পড়লে শুয়ে শুয়ে না পড়লে ইশারায় পড়তে হবে বলা হচ্ছে যদি আপনি উজু করার ব্যবস্থা নাই পানি নাই হতে পারে তো এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে পানি নাই পানির ব্যবস্থা নাই আপনাকে নামাজ পড়তে হবে কিভাবে তায়ামুম করে তায়ামুমেরও যদি ব্যবস্থা না থাকে বিনা তায়ামুমে নামাজ পড়তে হবে পড়তেই হবে মাপ নাই এরকম সিচুয়েশন হবে না আলহামদুলিল্লাহ তারপরে যদি হয় তাহলে বিনা তায়ামুমে নামাজ পড়তে হবে চলন্ত অবস্থাতে নামাজ পড়তে হবে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এটা বলেছেন যুদ্ধের ময়দানে যুদ্ধ হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যুদ্ধের ময়দানে যুদ্ধ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা নামাজ পড়তে ভয় পাও ফাইন খিফতুম ফারিজালান তাহলে চলন্ত অবস্থায় দৌড়ানো অবস্থায় নামাজ পড়ো এটা আবার কিভাবে এই আয়াতে তাফসিরে নিয়ে আসা হয়েছে যুদ্ধ চলছে যুদ্ধের ময়দানেও নামাজকে মাপ দেওয়া হয়নি বলা হচ্ছে এক শ্রেণীর মানুষ নামাজ পড়বে আর এক শ্রেণীর মানুষ দেখাশোনা করবে কাফের বাহিনীদেরকে তারা আক্রমণ করে নাকি কারণ নামাজের সময় তারা আক্রমণ করবে কিন্তু নামাজ তাই বলে মাপ নাই এক শ্রেণী পড়বে তাদেরকে দেখাশোনা করবে এবার এরা নামাজ পড়া শেষ করলে যারা দেখাশোনা করছিল ওরা পড়বে মাপ দেওয়া হয়নি সম্মানিত উপস্থিতি চলন্ত অবস্থাতেও নামাজ নামাজ পড়তেই হবে বলছিলাম নামাজ এমনই একটা ইবাদত যেটা পড়তেই হবে তা আমরা নামাজ পড়ার চেষ্টা করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে সকলে মিলে আল্লাহুম্মা আমিন এই দাবি দেওয়া রেখে আজকের সংক্ষিপ্ত মাহফিলের আলোচনা শেষ করছি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু